এই ভিডিওতে আমি দ্বাদশ শ্রেণীর ভূগোলের বিগত 5 বছরের প্রশ্ন দিয়েছি। তোমাদের যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে। ভিডিওটা তারপর তোমরা পিডিএফ এর লিঙ্কটা আমি দিয়েছি এখানে, কিভাবে পাবে সেটা বলে দিয়েছি। আগে ভিডিও কি কি প্রশ্নগুলো আছে সেটা দেখো, পুরো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, তারপর দেখবে তোমরা পিডিএফ এর লিঙ্কটা আমি বলে দিয়েছি, সেখান থেকে পিডিএফ এর লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে। এবং এই চ্যানেলে আমাদের এই চ্যানেলে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া হয় বিভিন্ন স্যারের দ্বারা, তোমরা অবশ্যই চ্যানেল থেকে উপকৃত হতে পারবে। তো চলো দেখা যাক ভিডিওটা, অর্থাৎ বিগত যে 5 বছরের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কি কি সেটা দেখা যাক। হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো তোমরা ভিডিওটা আমি 5 বছরের বিগত 15 সাল থেকে দিচ্ছি। এটা 15 সালের কোশ্চেন, কি কি প্রশ্ন এসেছে আমি শুধু দেখে দিচ্ছি। দেখো, নদীর পুনর্জন্ম লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ, কাস্ট অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ, ঘূর্ণবাদ, প্রতিপ ঘূর্ণবাদ, মৌসুমী বায়ুর উপর জেড বায়ু সম্পর্ক। আমি অনলি দেখো, যদি প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে বলতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। তোমরা জাস্ট একটু দেখে নাও, তারপরে পিডিএফটা ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, দেখো গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে জিনিসটা। তবুও প্রশ্ন কোটা আমি কীভাবে এসেছিলো একবার দেখিয়ে দিই তোমাদের, কোন এখানে দেখে নাও তোমরা প্রশ্ন কোটা কী প্রশ্ন এসেছিলো দেখে নাও। এটা হচ্ছে 2015 সালের, এবার দেখো এটা 2016 সালের, 2016 সালের কোশ্চেন ছিল, দেখে নাও তোমরা ভালো করে কী কী এসেছিলো এখানে। সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, মৌসুমী বায়ু ও ভূমধ্যসাগর জলবায়ুর মধ্যে পার্থক্য, বিচিত্র সহ বিভিন্ন প্রকার জলনিগম প্রণালী আলোচনা করো, এই সমস্ত কিছু এসেছিল। এবারটা হচ্ছে 2017 সালের, দেখো কাস্ট ভূমিরূপ, কাস্ট ভূমিরূপ থেকে এসছে। কাস্ট ভূমিরূপ সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি 2023 সালে যারা পরীক্ষা দেবে তার জন্য সাজেশনে করে দেবো বিভিন্ন বিষয়ের, কিন্তু ইংরাজি বাংলা সমস্ত বিষয়ের সাজেশন পাবে, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, এডুকেশান, বিভিন্ন বিভিন্ন স্যারের দ্বারা, কিন্তু না আমি যে শুধু করব তা নয়, বিভিন্ন যে এক্সপার্ট যে সাবজেক্টের যে টিচারগুলো আছে তার যারা। দেখো 17 সালের প্রশ্ন, 17 সালের প্রশ্ন দেখো, এই কটা, এইগুলো হচ্ছে 17 সালের প্রশ্নের শর্ট কোশ্চেন, যেগুলো হয় এমসিকিউ টাইপ, এসএকিউ টাইপের, দেখে নাও তোমরা। চলো এবার দেখি 18 সালের প্রশ্ন, স্ক্রিনশট মেরে নিতে পারো, নিয়ে তোমরা এ করে নিতে পারো, লিখে নিতে পারো প্রয়োজন মতো, দেখে নাও তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। এবারে এর শর্ট কোশ্চেনগুলো দেখে নেবো, দেখো শর্ট কোশ্চেনগুলো দেখে নাও, এমসিকিউ টাইপগুলো এবং এসএকিউ টাইপগুলো দেখে নাও। এবার দেখবো 2019 সালের কোশ্চেন, দেখো কাস্ট ভূমিরূপ, কাস্ট অঞ্চলের খুব ইম্পর্টেন্ট, দেখো না স্ক্রিনশট মেরে নিতে পারো তোমরা।